কেউ আপনাকে গাধা বললে নিজেকে গাধা মনে করা, আবার কেউ আপনাকে বাঘের বাচ্চা বললে বাঘের বাচ্চা মেনে নেওয়া। তাহলে বলে রাখি, আপনার থেকে অবুজ মানুষ আর কেউ নেই। আর সেই মানুষটা জীবনে কোনো দিনও সফল হতে পারবে না। কারণ তুমি অন্যের কথায় নিজের সিদ্ধান্ত নিচ্ছ, বরং সফলতা তো সেই হবে যে নিজের রাস্তা নিজেই তৈরি করবে। আজকাল আকাশে আর শকুন দেখা যায় না, কারণ হয়তো শকুনও এটা বুঝে গেছে যে এখন মানুষেই মানুষকে ছিঁড়ে খাচ্ছে। জানি কোথা থেকে মানুষ এত চালাকি শেখে, সাথেও থাকে আবার হিংসাও করে। তাই লোকের কথা ভাবা বন্ধ করুন, তাহলে আপনার জীবনে খুশি চলে আসবে। কারণ মানুষ আপনার মূল্যবান সময় নষ্ট করে দেবে। আরও এদের সঙ্গে যদি বেশি কথা বলেন তাহলে আপনার মাথাও নষ্ট করে দেবে, ভবিষ্যৎ নষ্ট করে দেবে। মনে রাখবেন, আপনার মজা তো পরে না হবে, তার আগে আপনজন তৈরি করে নেবে। এতে কারো কিছু যায় আসে না। মনে রাখবেন, আপনার মজা তো পরে ওড়ানো হবে, তার আগে আপনজন তৈরি করে নেবে। এতে কারো কিছু যায় আসে না যে আপনি নিজেই কতটা দুঃখী। এই কারণে আপনার কাজ কেবলমাত্র একটাই হওয়া উচিত, যে কোনো পরিস্থিতিতে আপনি আপনার কাজকে ছাড়বেন না। অনেকবার মনে হবে যে আপনি হয়তো হেরে যাচ্ছেন, কিন্তু বাস্তবে আপনি কিন্তু জানেন না সেই মুহূর্তে আপনি সফলতার কতটা কাছে চলে এসেছেন। যখনই আপনার মনে হবে আপনি আপনার পরিশ্রমের মতো রেজাল্ট পাচ্ছেন না, তাহলে একটা কথা অবশ্যই মনে রাখবেন, এখনও আপনার মধ্যে কিছু কমতি আছে যা আপনার পরিশ্রমের মধ্যে রয়েছে। মনে রাখবেন, কখনো সব কিছু অর্জন করার জন্য সব কিছু হারাতে হয়, তাই কখনো কোনো কিছু হারিয়ে ফেলার চিন্তা করবেন না। যতটা আপনি আপনার সমস্যাকে গুরুত্ব দিয়ে দেখেন, ততটা গুরুত্ব দিয়ে সেটাকে দেখুন। যতটা আপনি আপনার সমস্যাকে যতটা আপনি আপনার সমস্যাকে গুরুত্ব দিয়ে দেখেন, ততটা গুরুত্ব দিয়ে সেটাকে আর কেউ দেখবে না। আর এই কারণেই আপনার সমস্যাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত নয়, কারণ এর খারাপ প্রভাব আপনার উপরেই পড়বে। আপনি কেবল আপনার 100% পরিশ্রম করার চেষ্টা করুন, আর টেনশনকে দূরে রাখুন। যদি আপনার জীবনে এখনও কোনো সমস্যা চলছে, তাহলে আপনার চিন্তাকে সেই সমস্যার দিকে না লাগিয়ে বরং তার সমাধানের দিকে এগোন, তাহলে আপনি দ্রুত সেই সমস্যার সমাধান পেয়ে যাবেন। বেশিরভাগ মানুষ কেবলমাত্র সমস্যাকেই দেখে আর কান্না করতে থাকে, মন খারাপ করতে থাকে। এইভাবে সে নিস্তেজ হয়ে যায়, হেরে যায়। একটা কথাই মনে রাখবেন, এই পৃথিবীর প্রত্যেকটা সফল মানুষ এবং আপনার মধ্যে কিছু মিল আছে। না তারা প্রথমবারে সফল হতে পেরেছিল, আর না আপনি প্রথমবারে সফল হতে পারবেন। না তার পুনরায় চেষ্টা করা বন্ধ করেছিল, আর না আপনি চেষ্টা করা বন্ধ করবেন। লোক আপনার সম্পর্কে কি চিন্তা করে এটা ভাবা আপনার কাজ নয়, কিন্তু যদি আপনি তাদের কাজটাই করেন, তাহলে একবার ভেবে দেখবেন আপনার
তাহলে একবার ভেবে দেখবেন আপনার আসল কাজ আপনার জীবনের যুদ্ধের লড়াই কে করবে। কখনোই কোনো বোকা মানুষের মধ্যে ভুল খুঁজে বার করবেন না, কারণ এমনটা করলে সে আপনাকে ঘৃণা করবে। কিন্তু যদি আপনি কোনো বুদ্ধিমান মানুষের মধ্যে ভুল বার করেন, তাহলে সে আপনাকে ধন্যবাদ জানাবে। তাই যদি কেউ আপনার মধ্যে কেউ ভুল দেখায়, তাহলে তাকে ঘৃণা করবেন না, ঘৃণা না করে তাকে ধন্যবাদ জানাবেন। খারাপ পরিস্থিতিতে কখনোই ভেঙে পড়বেন না, আর ভালো সময়ে অহংকার করবেন না। মোট কথা, সময় ভালো হোক আর খারাপ, সেটা নিয়ে মন খারাপ করে ভেঙে পড়া বা ভালো সময়ে অহংকার একদম করবেন না। আপনি শান্তিতে কেবল আপনার কাজ করে চলুন। আপনার খুশির মালিক কিন্তু আপনি নিজেই, আবার আপনার দুঃখের মালিক আপনি নিজেই। আমার সমস্ত চিন্তার জন্য দায়ী আমি, আপনার সব কিছু সফলতার দাবিদার আপনি। তাই অন্যের কথা ভাবা বন্ধ করুন, নিজের উপরে মনোযোগ দিন। নিজের মধ্যে যে ভুলগুলো আছে সেগুলোকে দূর করুন, আর পজিটিভ চিন্তার সঙ্গে জীবনে এগিয়ে চলুন। কখনোই তাদের কথাতে বেশি মনোযোগ দেবেন না। যারা আপনার পেছনে কথা বলে, আর এর অর্থ হলো আপনি এখনও তার থেকে অনেক এগিয়ে আছেন। কেউ অনেক সুন্দর কথা বলছে, নিজের উপরে ভরসা করা শিখুন, কারণ তারা যতই ভালো হোক না কেন, আজ নয় তো কাল সে আপনার সাথ ছেড়ে চলে যাবে। সব সময় এত খুশিতে থাকুন যাতে দুঃখ এটা ভাবে যে আমি ভুল জায়গায় চলে এসেছি। একটা কথা শুনুন, একটা কথা সবসময় মনে রাখবেন, লক্ষ্য অনেক জেদি হয়, আর তাই এটা কখনো ভাগ্য দিয়ে অর্জন করা যায় না। কিন্তু তুফানও সেখানে হার মানে নেয় যেখানে নৌকুর জেদ করে। তাই আপনিও যদি জেদ করেন, আপনার লক্ষ্য আপনার কাছে আসতে বাধ্য। আজকের পৃথিবীতে স্বার্থটা এত বেশি বেড়ে গেছে, এখন যদি কাউকে জিজ্ঞেস করা হয় কেমন আছো, তাহলে সে ভাবে নিশ্চয়ই কোনো প্রয়োজন আছে। এটা গুরুত্বপূর্ণ নয় যে কোনো কিছু ভাঙার জন্য কেবলমাত্র পাথরেই মারতে হবে। আপনার কথা পরিবর্তন করলে দেখুন অনেক কিছু ভেঙে যাবে। মিথ্যা বন্ধুর সবাই দেখায়, আর সেটা কেমন আপনজন যে প্রতিটা মুহূর্তে কষ্ট দেয়। সবার উপরে কখনোই বিশ্বাস অর্জন করবেন না, কারণ কে আপনার কতটা কাছের এটা তো সময় বলে দেবে। সেই মানুষের মোকাবিলা কেউ করতে পারবে না যার মধ্যে ধৈর্য রাখার ক্ষমতা আছে। আর যদি আজ আপনি একা থাকেন, তাহলে একটা কথা মনে রাখবেন, সংঘর্ষ করার সময় বা কঠিন পরিস্থিতিতে আপনার পাশে কেউ থাকবে না, তখন নিজেকেই লড়াই করতে হবে। আর যখন আপনি সফল হয়ে যাবেন, তখন সারা পৃথিবী সাথে থাকবে। মনে রাখবেন যে মানুষগুলোর উপরে এই পৃথিবী হেসেছে, তারাই ইতিহাস তৈরি করেছে। জল থেকে বরফ হতে সময় লাগে, সূর্যকে অস্ত যাওয়ার পর পুনরায় সূর্যকে বের হতে সময় লাগে। একটু ধৈর্য রাখুন, বারবার চেষ্টা করতে থাকুন। ভাগ্যের জম লেগে থাকা দরজাটা খুলতে একটু সময় লাগে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর কিছুক্ষণ চলা শুরু করুন, কারণ প্রত্যেক আঘাত পাওয়ার পর সামলে নিতে সময় লাগে। আপনি যেটা করে দেখাবো দেখছেন বলছেন, বিশ্বাস রাখুন সেটা আপনি অবশ্যই করতে পারবেন। কারণ যখন বিদ্যুৎ চমকায়, তারপরেই বৃষ্টি হতে সময় লাগে।
যখন বিদ্যুৎ চমকায় তারপরে বৃষ্টি হতে সময় লাগে। আমাদের জীবনে অনেক সুন্দর, কখনো হাসায় আবার কখনো কাঁদায়। যে জীবনে প্রতিটা মুহূর্তে খুশিতে থাকতে পারে, দুঃখ কেবল তার কাছে মাথা নত করে। জীবনে যখন সমস্যা আসে, চোখ বন্ধ করলে সমস্যার সমাধান হয়ে যাবে না, বরং সমস্যার মোকাবিলা করলে আপনার চোখ খুলে যাবে। ভিডিওর শেষে কেবল এটাই বলতে চাই, যখন আমরা আমাদের জীবনে কোনো একটা জিনিসকে সম্পূর্ণ মন থেকে চাই, তখন আমাদের প্রত্যেকটি কাজ সেই জিনিসটাকে পাওয়ার জন্যই হয়। এই কারণে যদি জীবনে সফল হতে চান, তাহলে সফলতাকে জীবনের উদ্দেশ্য করে তুলুন। প্রত্যেকটা মুহূর্তে আপনার ব্রেনে চিন্তা নিয়ে আসুন, এই কথাটা একদম সত্যি যে সফলতা আপনি এক মুহূর্তে পেয়ে যাবেন না। হঠাৎ করে আপনি আপনার সফলতাকে ছুঁতে পারবেন না, হঠাৎ করে আপনার শরীর ঠিক হবে না। এই সব কিছুর জন্য আপনার কাছে প্ল্যান থাকতে হবে, আপনি কি করতে চান, আপনি কোথায় যেতে চান, আর আপনি সেখানে পর্যন্ত কীভাবে পৌঁছাবেন, সেখানে যেতে কতটা সময় লাগবে, আর সেখানে যাওয়ার জন্য আপনাকে কতটা পরিশ্রম করতে হবে, এই সব কিছু আপনাকে জানতে হবে। বন্ধুরা, কোনো রকমের চিন্তা না করে আমাদের কাজ সফলতা দিতে পারবে না। যদি আপনার মন থেকে আপনি আপনার লক্ষ্যের মধ্য দিয়ে যেতে পারেন, তাহলে সেই দিনটা দূরে নয়, সফলতা আপনার কাছে। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য, আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন ফ্রেন্ড হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, আবার দেখা হবে পরের দিন আরেকটা সুন্দর মোটিভেশনাল ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন।